মাঝে না হলে সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে কেমন করে এত মাঝে না হলে তুমি কিভাবে এত বদলে গেছি এই আমি সব কষ্ট দুহাতে সরিয়ে চলো বদলে যাও তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায় আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে আমার অপরাধ ছিল যতটুকু
বাপজান তোমাকে সাবধান করিয়া দিচ্ছি, আর যাই করো এইভাবে আমাকে ডুবায়ও না। টাকা পয়সা লাগলে চিঠি দিও, পারলে পাঠাবো। আর অত টাকা পয়সাও যে তোমাদের কেন লাগে তাও বুঝি না। তোমাদের আবার অত খরচ কিসের? ক্লাবে যাও না, পার্টি দাও না, কিছু ছাড়তে পারে না, কিছুতেই ছাড়তে পারে না। ধন্যবাদ সবাই। Thank you.
একটি কথা শুধাই শুধু তুমি বলো কোথায় তোমার তোমার একটি কথা শুধাই শুধু তুমি বলো কোথায় তোমার তোমার Thank you.
আমার মনে হয় যে ওই ওই হাইটাকে আমি দুই গুণে গুণ করে নিই, হাই হাই। মানে আসলে আমি ওখান থেকে যখন আমাকে ডাকলো তখন আমি হাই হাই না বলে একবারে হাই হাই বলেছি। তো এইটার জন্য কে সাবকাস্টটা করলো আমি জানি না। তবে একটা কথা বলা দরকার আছে, সেটা হচ্ছে যে আমার ব্যাটেলিয়ান কিন্তু আমার মতন গরিব নয়, দুই রমনা ব্যাটেলিয়ান কিন্তু অত্যন্ত সমৃদ্ধ। তো আমার সাথে লোকজন আছে, আমাকে সাহায্য দেওয়ার জন্য লোকজন আছে, তো আমি না হলেও আমার লোকজন আছে। তবে আমার মনে হয় একেবারে যখন নিয়ে আসলো আমার ওই আকতির কথা একটু বলে যাই। হ্যাঁ, সেটা হচ্ছে যে ওই একটা কবিতার দুটো লাইন বলো, শুধু দুটো লাইন। কেন দুটো লাইন বলবো? কারণ আমার চাহিদা খুব কম। ওই কবিতার লাইনটা আমার খুব ভালো লেগেছে, তো লাইনটা প্রথমে শুরু করি, সেটা এরকম ভাবে। ধান খেতে চাপ চাপ রক্ত ওইখানে জমেছিল কৃষকের ঘাম, আজও নদীর বুকে পাল তুলে নৌকা বয় অসুখের ছায়, এ আমার 3.5 হাতে জমি ভূমি হবেটা, যদি নির্বাসন দাও আমি অস্থিও মরি ছোঁয়াবো, আমি বিষবান করে মরে যাব, আমার 3.5 বিঘা জমি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনি কিছু এত কোয়ালিটির মাঝে আমি হারিয়ে যাচ্ছি আসলে, আই হ্যাভ নাথিং টু প্রেজেন্ট। চার লাইন, ফোর লাইন, from a very favorite song of mine which I used to sing somewhere in the aircraft, plane e gaitam erokom ekta gaan ar ki। এটার হিস্ট্রিটা হচ্ছে আমরা বাংলাদেশের প্রথম যারা প্যারাশুট জাম্প ইন্ট্রোডিউস করি, প্লেন থেকে প্যারা জাম্প করার আগে প্রত্যেকের মুখটা শুকিয়ে যায়, ওই মুহূর্তে আমরা নিজেদেরকে ইন্সপায়ার করার জন্য 2-3 লাইন ভাঙাচোরা গান গাইতাম, এর ভিতরে সুর নাও থাকতে পারে, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। বাবুর জন্য একটি তালি, এবং গিটার বাজাচ্ছে প্রিন্স, প্রিন্সের জন্য তালি, আর সাউন্ড মিক্সিং করছে সাউন্ড টেকনিশিয়ান মনির। তারে বিহনে কেমনে বলো থাকি, যাই দিন